ত্রিপাক্ষিক শান্তি চুক্তি নিয়ে ক্ষোভ ব্যক্ত করল কংগ্রেস। শুক্রবার কংগ্রেস ভবনে আহত সাংবাদিক সম্মেলনে সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ত্রিপুরার ইনচার্জ ক্রিস্টোফার তিলক এই চুক্তি নিয়ে বিক্ষোভ প্রকাশের পাশাপাশি বিস্ময় প্রকাশ করেন। তিনি জানান, ভয়াবহ বন্যায় কেন্দ্রীয় সরকার এখন পর্যন্ত রাজ্য সরকারকে এক টাকাও প্রদান করেনি, অথচ শান্তি চুক্তিতে প্যাকেজ ঘোষণা করা হলো। সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক জানান, উগ্রপন্থী কার্যকলাপে রাজ্যের অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ক্ষতিপূরণ প্রদানের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের নিকট দাবি জানান তিনি। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা অভিযোগ করে বলেন, রাজ্য বিরোধী দলের নেতা কর্মী সমর্থকদের সাথে পুলিশ নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করছে না। দলীয় কর্মী সমর্থকদের উপর আক্রমণ বন্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে আগামী 23 সেপ্টেম্বর রাজ্য পুলিশের সদর দপ্তর ঘেরাও করা হবে বলেও জানান প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি জানান, 23 সেপ্টেম্বর সকাল 11টায় আগরতলা প্রেস ক্লাবের সামনে কংগ্রেস কর্মী সমর্থকরা জমায়েত হবেন। সেখান থেকে মিছিল করে কর্মী সমর্থকরা ডিজিপি অফিস ঘেরাও কর্মসূচিতে সামিল হবেন। রাজ্যের নির্বাচিত জনপ্রতিনিধি থেকে শুরু করে বিরোধী দলের নেতা কর্মীদের তাদের বিষয় আশয় সম্পত্তি, তাদের আমাদের দলীয় অফিস এবং আমাদের দলীয় কর্মীদের তাদের উপর যে আক্রমণ, এই আক্রমণের আরক্ষা প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করার দাবিতে আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। আগামী 23 সেপ্টেম্বর সমস্ত রাজ্যের বেলা 11টায় আমরা স্থানীয় আগরতলা প্রেস ক্লাবের এখানে জমায়েত করে রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে প্রেস ক্লাব অবধি আমাদের জমায়েত, এই জমায়েত থেকে আমরা ডিজিপি অফিসের অভিমুখে আমরা সেখানে যাব এবং সেখানে ঘেরাও কর্মসূচির মাধ্যমে রাজ্যে আরক্ষা প্রশাসনকে সজাগ করার জন্য, সতর্ক করার জন্য আরক্ষা প্রশাসনের রাজ্যব্যাপী একটা গণতান্ত্রিক নিরপেক্ষ কাজ করার দাবিতে আমরা এই আন্দোলন কর্মসূচি হাতে নিয়েছি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস, প্রদেশ কংগ্রেসের প্রবক্তা প্রবীর চক্রবর্তী সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আরএ নিউজ।